অর্ষিন, কেমন আছো? নিশি, ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা? কেমন আছেন? হ্যাঁ, তোমরা ভালো আছো? জি মিস, ভালো আছি। হ্যাঁ, তোমরা তো আবার মঙ্গলবার স্কুলে আসবে, তাই না? জি মিস, বাড়ির কাজগুলো নিয়ে এসো, ওকে মিস। সবাই বাড়ির কাজগুলো নিয়ে এসো। হ্যাঁ, বলো সবাইকে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। দেখো তো দেখা যায় কিনা। জি মিস, দেখা যায়। আচ্ছা, এখন দেখো তো দেখা যাচ্ছে কিনা। জি মিস, এবার দেখো, এবার পরে শোনাও তো কি দেখা যাচ্ছে। আজকের পাঠ অধ্যায় প্রথম, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। লেকচার নং 9, তারিখ 27/2022 সাল। 1970 সালের নির্বাচন ও পরবর্তী ঘটনা। 1970 সালের নির্বাচনের গুরুত্ব। আজকে আমরা 1970 সালে নির্বাচনে গুরুত্ব পড়বো। আজকে আমাদের পড়ার বিষয় খুব কম, আমরা একদম এই মানে অধ্যায়ের লাস্ট অংশে চলে এসেছি। এই 1970 সালে যে নির্বাচন হয়েছিল, এটার গুরুত্বটা পড়লেই আমাদের শেষ হয়ে যাবে। এরপরে দেখো তো বাবা কি দেখা যাচ্ছে পড়ো তো। মিস, বাড়ির কাজ। হ্যাঁ পড়ো তো। প্রশ্ন 1, 1970 সালের নির্বাচন কোন মাসের কত তারিখে অনুষ্ঠিত হয়? প্রশ্ন 2, 1970 সালের নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করে? প্রশ্ন নাম্বার 3, 1970 সালের নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত ছিল? প্রশ্ন 4, উক্ত নির্বাচনে পূর্ব পাকিস্তানের ভোটার সংখ্যা কত ছিল? প্রশ্ন 5, 1970 সালের নির্বাচনে মোট 300টি আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য কতটি আসন নির্ধারিত ছিল? প্রশ্ন 6, উক্ত নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? প্রশ্ন 7, 1970 সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে সংরক্ষিত মহিলা আসন কয়টি ছিল? আচ্ছা, এবার আর দেখা যাচ্ছে। জি মিস, আট নম্বরটা দেখো তো, বলো তো আট নম্বরটা। প্রশ্ন 8, আওয়ামী লীগ কয়টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? প্রশ্ন 9, 1970 সালের নির্বাচনকে আওয়ামী লীগ কিসের পক্ষে গণরায় হিসেবে আখ্যায়িত করে? প্রশ্ন নাম্বার 10, উক্ত নির্বাচন পরবর্তীতে কোন দল সরকার গঠন করে? হ্যাঁ, এই 10টা হচ্ছে তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন। আজকে আমরা যে আলোচনা করব, সেই আলোচনা থেকে 10টি হলো জ্ঞানমূলক প্রশ্ন। আর এই আরেকটা প্রশ্ন আছে, হ্যাঁ এই প্রশ্নটা দেখো তো, এই প্রশ্নটা দেখো, লাল রঙের প্রশ্নটা। মিস হ্যাঁ মিস, আগের 7টা কোশ্চেন আরেকবার দেখাবেন? হ্যাঁ, দেখাবো দেখাবো, অবশ্যই দেখাবো। এটা দেখ, এটা বলো মা। 1970 সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করো, অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে তোমাদের জন্য 10টা জ্ঞানমূলক প্রশ্ন, একটা অনুধাবনমূলক প্রশ্ন, বাড়ি কাজ দিয়েছি, বেশি হয়ে যাবে? নো মিস, নো মিস।
আচ্ছা তাহলে আসো, এই সাত এই যে এই সাতটা দেখে নাও আবার। নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। মিস নিয়েছি। আচ্ছা পরের তিনটা নিয়ে নাও, এই আটটা একটু বড় করে দিতে হবে, দাঁড়াও বড় করে দিই। দেখো তো ঠিক হয়েছে কিনা আটটা। জি মিস। আচ্ছা দেখা যাচ্ছে, 8, 9, 10 দেখতে পেয়েছো? জি মিস। আচ্ছা পরে অনুধাবনমূলক প্রশ্নটা পেয়েছো, নিয়েছো? জি মিস। আচ্ছা এই লেখা কি, এটা কি লেখা দেখা যাচ্ছে? ধন্যবাদ। কে কাকে ধন্যবাদ দিল? কে কাকে দিল? হ্যাঁ তোমাদেরকে ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? দেখো তো দেখা যাচ্ছে নাকি? জি মিস। সবাই প্রশ্নগুলো নিয়েছো? জি মিস। সবাই দেখতে পেয়েছো? জি মিস। আচ্ছা এবার দেখো আমাদের শেষ, হ্যাঁ এবার হলো বইয়ে চলে আসি। প্রশ্ন কি সবার দেখা হয়েছে? তাহলে স্লাইড গুলো আমি শেয়ারিং স্টপ করে দিচ্ছি। মা তোমরা হলো সবাই চ্যাট বক্সে রোল দিয়ে দাও। বাবা মাত্র 5 জন দিয়েছো, 5 জন দিয়েছো, চ্যাট বক্সে রোলই কিন্তু আসল এখন। তোমরা তো জানো সব টিচার, সব ক্লাসের সব টিচার কিন্তু তোমাদের চ্যাট বক্সের রোল গুলো সংগ্রহ করছে। হ্যাঁ কবে কে ক্লাস করছো সবাই কিন্তু চ্যাট বক্সের রোল কালেক্ট করছে। চ্যাট বক্সের রোল দাও, নাহলে তোমার প্রেজেন্ট দেখাবে না। সবাই চ্যাট বক্সের রোল দাও, কষ্ট করে ক্লাস করতেছো সকালবেলা ঘুম থেকে উঠে, কেন দিবা না? আচ্ছা আমি বইয়ে চলে যাচ্ছি। হ্যাঁ মেয়েরা বইটা কি দেখা যাচ্ছে? জি মিস। একটু বড় করলাম। হ্যাঁ দেখো আমাদের বইয়ে যে পড়া ছিল গত ক্লাসে, আমাদের ছিল হলো 1970 সালে নির্বাচন ও পরবর্তী ঘটনা। আজকে 27 তারিখ না? 27 তারিখ না? হ্যাঁ বইয়ে লিখে রাখো যে কতটুকু পড়ানো, আজকের পড়া। ক্লাসে গিয়ে জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো না, কালকে আমি ক্লাস টেনের না এসএসসি যারা দিবে 2022, তাদেরকে ক্লাসে গিয়ে জিজ্ঞেস করলাম অনলাইনে কতটুকু পড়া হয়েছে, একটা মেয়েও বলতে পারলো না 8-10 জন মেয়ের মধ্যে, বুঝছো? বলে কি শাহিদা রবি জানে, শাহিদা রবি জানে, সবাই শাহিদা রবিকে দেখা দিচ্ছে, অথচ এক একজন এক এক টাইমে ক্লাস করেছে, মানে ধারাবাহিক ভাবে ক্লাস গুলো করে নাই এই জন্য বলতে পারছে না। হ্যাঁ তো তোমরা লিখে রাখো আজকে আমাদের এখান থেকে। হ্যাঁ এই যে 1970, আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিনে, দেখতে পাচ্ছ না?
এই যে 1970 সালে নির্বাচন ও পরবর্তী ঘটনা দেখা যাচ্ছে না এখান থেকে জি মিস আচ্ছা তাহলে আমি তোমাদেরকে একটু পড়ে বুঝাচ্ছি হ্যাঁ দেখো 1969 সালের 25 মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন ওই যে 1969 সালে তো খুব বেশি ইয়ে হয়ে যাচ্ছে মানে গণ আন্দোলন শুরু হয়ে গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে আরো 34 জনকে গ্রেফতার করা হয়েছে আগরতলা মামলা দেয়া হয়েছে তারপর জনগণ হলো উত্তাল হয়ে উঠছে তখন কি হলো 1969 সালের 25 মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন ইয়াহিয়া খান উক্ত পদে আসীন হন মানে প্রেসিডেন্ট হন রাষ্ট্রপতি হন কে হন বলো তো কার জায়গায় কে আসেন বলো তো মিস আইয়ুব খানের জায়গায় ইয়াহিয়া খান আসেন হ্যাঁ আইয়ুব খানের জায়গায় ইয়াহিয়া খান আসেন চ্যাট বক্সে তোমাদের মাত্র 13 জনের রোল আছে তোমরা আরো 7 জন দিয়ে দাও আচ্ছা তাহলে এই যে ইয়াহিয়া খান উক্ত পদে আসীন হন তিনি 28 মার্চ এক ঘোষণায় পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন মানে যখন তিনি ক্ষমতায় আসেন তখন তিনি কি বলেন যে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কিন্তু দিচ্ছিলই না ওই যে 6 দফার একটা দফা ছিল না মনে আছে 6 দফার দফাগুলো মনে আছে জি মিস হ্যাঁ 6 দফার মধ্যে ছিল যে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দিনে সংসদীয় পদ্ধতি সরকার হবে এবং সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান হতে হবে হ্যাঁ এই যে 6 দফা কর্মসূচি ছিল এই 6 দফা কর্মসূচির একটা অংশ হিসেবে নির্বাচন হওয়ার কথা ছিল তো এই যে তিনি 28 মার্চ এক ঘোষণায় পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি প্রদান করেন তবে পাকিস্তানে ইতোপূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠান না হওয়ায় এই নির্বাচন নিয়েও নানা আশঙ্কা ছিল হ্যাঁ পাকিস্তানে ইতোপূর্বে কোনো নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এই নির্বাচন নিয়েও আশঙ্কা ছিল আসলে কি নির্বাচন হবে কি হবে না ঠিক আছে নির্বাচন বিষয়ে কোনো নিয়ম কানুনও ছিল না নির্বাচন বিষয়ে কোনো নিয়ম কানুনও ছিল না কি সিস্টেমে হবে এক ব্যক্তির এক ভোট এভাবে হবে না কিভাবে হবে কোনো নিয়ম কানুনও ছিল না আচ্ছা অবশেষে 1970 সালে 7ই ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ঠিক আছে এই দেখো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো দিয়েছি আমি হ্যাঁ কবে নির্বাচন অনুষ্ঠিত হয় প্রশ্নগুলো দিয়েছি তো অবশেষে 1970 সালে 7ই ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগ ন্যাপ ওয়ালি মুসলিম লীগ কাইয়ুমের আর কি মুসলিম লীগ কনভেনশন পাকিস্তান পিপলস পার্টি ডেমোক্রেটিক পার্টি জামায়াত ইসলামী প্রভৃতি দল অংশগ্রহণ করে এই প্রশ্নটাও দিয়েছি কোন কোন দলগুলো অংশগ্রহণ করে ঠিক আছে আওয়ামী লীগ নির্বাচনকে 6 দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করে তাহলে কি বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনকে 6 দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করে নির্বাচনে দেখো এখানে প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন উত্তর আছে নির্বাচনে 5,64,00,000 ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 3,22,00,000 তাহলে বলো তো নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত ছিল 5,64,00,000 আর আমাদের এই পূর্ব পাকিস্তানের কত জন ছিল 3,22,00,000 হ্যাঁ 5 কোটির মধ্যে আমরাই 3 কোটি বুঝছো 3 কোটিরও বেশি আর 5,64,00,000 হ্যাঁ আচ্ছা 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 300 আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য নির্ধারিত এই দেখো 1970 সালের নির্বাচনে
আওয়ামী লীগ জাতীয় পরিষদের 300 আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য নির্ধারিত 162টি আসনের মধ্যে 160টি আসনই লাভ করে। কথা বুঝছো? তাহলে এই যে 70 সালে নির্বাচন হয়, আসন মোট কতগুলো ছিল? 300টি। ম্যাম মোট আসন ছিল 300টি। 300টি, তার মধ্যে 300টি আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য কয়টি নির্ধারণ ছিল? 162টি। 162টির মধ্যে দুইটা বাদে 160টি আসনই লাভ করে। আর সংরক্ষিত আসন থাকে না, সংরক্ষিত মহিলা আসন 7টি সহ। তাহলে মহিলাদের জন্য সংরক্ষিত করা ছিল 7টি আসন। 7টি আসন সহ আওয়ামী লীগ মোট 167টি আসন লাভ করে। এখানে 160 আর এই 7 যোগ করলে মোট কত হয়? 167। তাহলে এই 167টি আসন লাভ করে, জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ঠিক আছে, 167টি আসন লাভ করে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে সংরক্ষিত, দেখো এটা গেল জাতীয় পরিষদের হিসাব, এখন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ। হ্যাঁ, আমাদেরকে তো এই হিসাবটা ছিল টোটাল পাকিস্তানকে মিলে জাতীয় পরিষদে। আবার পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদে সংরক্ষিত 10টি মহিলা আসন সহ মোট 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ কতগুলো পায়? 298টি। 298টি। কথা বুঝছো? ওখানেও পায়, এখানেও পায়। হ্যাঁ, 298টি, 310টার মধ্যে 298, 298 গেলে মোট 12টা আসন বাদে 298টা পেলে মোট 12টা কম থাকে। হ্যাঁ, 298টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আচ্ছা, তাহলে কথা বুঝতে পেরেছো? তোমরা কথা বুঝতে পেরেছো? জাতীয় পরিষদেও আওয়ামী লীগ পেলো, প্রাদেশিক পরিষদেও আওয়ামী লীগ পেলো। জাতীয় পরিষদের জন্য 300 আসন ছিল, তো 300 আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য ছিল 162, সেখানে আওয়ামী লীগ পেয়ে গেল 160টি। আর মহিলাদের জন্য ছিল 7টি, হ্যাঁ, সহ মহিলাদের জন্য আরো 7টি, মহিলাদেরটা এটা সংরক্ষিত ছিল। তাহলে 167টি এই জাতীয় পরিষদে পেলো। আর প্রাদেশিক পরিষদের আবার 310টি আসনের মধ্যে 310টি আসনের মধ্যে প্রাদেশিক পরিষদে ছিল 310টি আসন, এর মধ্যে 10টি মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। ওই 10টি মহিলা আসন সহ 310টি আসনের মধ্যে 298টি আসন পেয়ে গেল, মানে 12টা কম। আচ্ছা, পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে আওয়ামী লীগের এই বিজয় ছিল নজিরবিহীন। নজির মানে কি বুঝো? পূর্বে কখনো ঘটেনি এরকম। হ্যাঁ, অনেক সুন্দর বলেছো, থ্যাংক ইউ। পূর্বে কখনো ঘটেনি, নজিরবিহীন, এর কোনো নজির নাই, এর উদাহরণ নেই। হ্যাঁ, আচ্ছা, আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন ও 6 দফার পক্ষে গণ রায় লাভ করে। ওই যে 6টা দফা ছিল না, যে 6টা দফা ছিল, কি কি দফা আমাদের মনে আছে? বলছি না, 6টা দফা, এইগুলো আমাদের প্রাণের দাবি ছিল, আমাদের মুক্তি সনদ ছিল, আমাদের বাঁচার দাবি ছিল। এই 6টা দফা ছিল যে 6টা মেন মেন কথা। হ্যাঁ, একটা হলো যে নির্বাচনের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তারপরে বলছিল যে কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টা বিষয় থাকবে, একটা হলো পররাষ্ট্র আর প্রতিরক্ষা, আর বাকি সব প্রাদেশিক পরিষদের হাতে থাকবে। তারপরে 3 নম্বর বলা হয়েছিল যে সারা দেশে হয় অবাধে বিনিময়যোগ্য 2 রকম মুদ্রা থাকবে, নাহলে 1 রকম মুদ্রা থাকবে, এক ধরনের মুদ্রা থাকবে, হয় 2 ধরনের মুদ্রা থাকবে, না হলে 1 ধরনের মুদ্রা থাকবে। হ্যাঁ, তারপরে আবার বলা হয়েছিল যে সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে, মানে এই যে ট্যাক্স নির্ধারণ করা, এটা আমাদের অঞ্চল ভিত্তিতে থাকবে। ঠিক আছে, তারপরে বলা হয়েছিল এই অঙ্গরাজ্যগুলো, মানে প্রদেশগুলো যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, সেই বৈদেশিক মুদ্রাটা তারা একটা অংশ কেন্দ্রকে দেবে, একদম দিয়ে দিবে না।
তারপরে বলেছিল যে অঙ্গরাজ্যগুলো তাদের প্রয়োজনে আঞ্চলিক নিরাপত্তা বাহিনী বা আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে, ঠিক আছে? মনে আছে? এবার নির্বাচনের গুরুত্ব, তোমাদের মধ্য থেকে উইলিংলি কেউ পড়ো, কে পড়তে চাও? মিস আমি পড়ি। কে বলছো? কে বলছো দেখি? মিস নুরি জান্নাত লামিয়া। হ্যাঁ নুরে জান্নাত বলো, পড়ো। নির্বাচনের গুরুত্ব। 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, ফলে 6 দফা ও 11 দফার জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে হয়ে যায় বাঙালি জাতীয়তাবাদের। মানে ভুল হয়নি? হ্যাঁ হয়ে ওঠে, এটা ভুল হয়নি, সমস্যা নাই, ভাষা চেঞ্জ হয়েছে কিন্তু ভুল হয়নি। হ্যাঁ বলো। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থন্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। 1971 সালের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালিদের জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্র দানে বিশাল ভূমিকা রাখেন। পরিণতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। হ্যাঁ দেখছো, এই যে 1970 সালে নির্বাচন হলো, তারা আমাদেরকে সেই 52-48 সালে থেকে আমাদের আমাদের সাথে অনেক বৈষম্যমূলক আচরণ করেছে। তোমরা দেখেছো সাংস্কৃতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, নানা রকম বৈষম্যমূলক আচরণ তারা আমাদের সাথে করেছে। কিন্তু তারা করেছে যে 52 সালের ভাষা আন্দোলন হয়েছিল, তাদের তো তখনই শিক্ষা নেওয়া উচিত ছিল যে আসলে বাঙালি জাতি সাথে পারা মানে সম্ভব নয়, তারা হলো বীরের জাতি, তারা সাহসী জাতি। কিন্তু তারা তাও আমাদের সাথে লেগেই ছিল, আমাদের পিছনে লেগেই ছিল। এই যে 52 সালের ভাষা আন্দোলন হলো, 54 সালে যুক্ত ফ্রন্টে নির্বাচন হলো, তারপর হলো 56 সালে সংবিধানে আমাদের রাষ্ট্রভাষাকে স্বীকৃতি দিল তারা, তারপরে হলো 66 সালে আবার 6 দফা আন্দোলন হলো, 69 সালে গণ অভ্যুত্থান হলো, 70 সালে নির্বাচন হলো, 71 সালে মুক্তিযুদ্ধ হলো। এদের সাথে তো এত কিছুর আমাদের দরকার ছিল না, আসলে ওরা হলো আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল, আর আমরাও দম্বার পাত্র নই, সেই জন্যই কিন্তু এতগুলো ঘটনা। তাহলে লাস্টে বাবা আমরা 70 সালে নির্বাচনে জয়লাভ করেছি, আমাদের ক্ষমতা বুঝা দাও, বুঝিয়ে দিলে তো আর আমাদেরকে সেই মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করা লাগতো না, এরকম রক্তক্ষয়ী বা সশস্ত্র সংগ্রামে আমাদের অবতীর্ণ হতে হতো না। তোমরা অনেকেই এখনো চ্যাট বক্সে রোল দাও নি বাবা, রোল গুলো দিয়ে দাও, এখনো 5 জন দাও নি। তো ওরা আসলে আমাদেরকে নানা ভাবে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। হ্যাঁ তো এখন দেখো, এই এই কারণে এই 70 সালে নির্বাচনটার গুরুত্ব রয়েছে। হ্যাঁ 66 মানে ভিতরে ভিতরে তো আমাদের রাগ ক্ষোভ দানা বেঁধে উঠতেছিল। হ্যাঁ তো এই যে 6 দফা মানে নাই, 6 দফা প্রকাশও করতে দেয়নি, পরে এই সাংবাদিক সম্মেলন করে 6 দফাটা প্রকাশ করতে হয়েছিল। তো এত কিছুর বিনিময়ে 69-এর গণ অভ্যুত্থান হলো। হ্যাঁ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি করলো, আগরতলা ষড়যন্ত্র মামলা দিল। তিনি ওই আগরতলায় গিয়ে রবীন্দ্রনাথের সাথে দেখা করেছিলেন, জওহরলাল নেহরুর সাথে পরামর্শ গ্রহণ করেছিলেন, এই কারণে তাকে হলো রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল, তাকে হলো দেশের 1 নম্বর শত্রু বলা হয়েছিল, এবং আরো 34 জনকে মানে আসামি করে মামলা দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে। পরে তো জনগণ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়লো, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ তারপরে 70 সালে নির্বাচনে দেখো আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, জাতীয় পরিষদের নির্বাচনেও আর প্রাদেশিক পরিষদের নির্বাচনেও। তো
তাহলে এবার বুঝিয়ে দাও, কিন্তু না বুঝিয়ে দেয়নি। দেখো আমি, তুমি পড়েছো, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ নূরে জানা, তোমাকে ধন্যবাদ। দেখো নির্বাচনের গুরুত্ব, 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, এটা আমরা দেখেছি। ফলে 6 দফা ও 11 দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। হ্যাঁ অকুণ্ঠ, অকুণ্ঠ মানে কি, কোনো কুণ্ঠা বোধ না করে, ঠিক আছে, কোন রকম কুণ্ঠাবোধ না করে 6 দফা এবং 11 দফার প্রতি জনগণের যে একটা সমর্থন সেটা হলো স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? জাতীয়তাবাদ হচ্ছে এই যে আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, আমরা আমাদের একটি পতাকা, আমরা একই ভাষাভাষী, এই যে আমাদের মধ্যে যে একত্ব বোধ, হ্যাঁ আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ, একত্ব বোধ, এটাই হচ্ছে জাতীয়তাবাদ। তো দেখো এই যে বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। হ্যাঁ অন্যদিকে পাকিস্তানের সরকার, এদিকে তো মানে পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের কি হয়, রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়, ঠিক আছে, এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের, তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা মানে তারা যে বাঙালিকে ক্ষমতা হাতে বুঝিয়ে দিবে, ঠিক আছে তোমরা জিতেছো, তোমরা পাস করেছো ভোটে, তোমাদের ক্ষমতা তোমাদের বুঝিয়ে দিন, তা না করে তারা ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। আমাদের এই পূর্ব পাকিস্তানের জনগণও পশ্চিম পাকিস্তানের জনগণের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে, কারণ আর কত সহ্য করবে, সহ্য তো একটা শেষ আছে, একটা সীমা আছে। ওরা যে আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে, আমাদের সাথে যে অত্যাচার নিপীড়ন মূলক আচরণ করছে, শোষণ করছে, এর তো একটা শেষ আছে। তো জনগণ কি করে, এই পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই যে 71 সালে মানে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ শুরু হয় মার্চ মাসের বঙ্গবন্ধু শেখ 7ই মার্চের আহ্বানের মধ্য দিয়ে। তো এই মিউট করো তো তোমরা, শব্দ আসতেছে কারোর। নির্বাচন অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্র দানে বিশাল ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের চরিত্র দানে মানে কি, এই যে মুক্তিযুদ্ধটা আমাদের করা লাগলো, মুক্তিযুদ্ধ একটা রূপ লাভ করলো, সেটার ক্ষেত্রে এই 1970 সালে নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা পরিণতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। লাস্টে আমরা কি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি না? আচ্ছা তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা মেয়েরা?
তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো মিস। আচ্ছা, তাহলে বাড়ির কাজটা কি আবার দেখাতে হবে? সরি, কি বলেছো মা, বুঝিনি। আচ্ছা দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, বাড়ির কাছটা দেখতে চাচ্ছো? দেখো দেখা যাচ্ছে কিনা। মিস নিয়েছি বাড়ির কাছে, থ্যাংক ইউ মিস। আরো তিনটা আছে তো, আরো তিনটা, আর এবং আরো একটা। আচ্ছা এখন মুখে মুখে আমরা প্রশ্নগুলোর আলোচনা করি, তো তোমরা বই দেখেই বলো, 1970 সালের নির্বাচন কোন মাসের কত তারিখ অনুষ্ঠিত হয়? চ্যাট বক্সে চার তিনজন রোল দাও, চ্যাট বক্সে তিনজন রোল দিয়ে দাও। মেয়েরা তোমরা চ্যাট বক্সে আরো তিনজন রোল দিয়ে দাও, দুজন দিয়ে দাও আরো। আরো একজন দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, বলো তো 1970 সালের নির্বাচন কোন মাসের কত তারিখ অনুষ্ঠিত হয়? ম্যাম আমি বলি। বলো। 1970 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে। 1970 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে। আচ্ছা তাহলে আমরা সবাই কি একমত? সবাই একমত ওর উত্তরটা সঠিক? জি মিস। হ্যাঁ, এবার 1970 সালের নির্বাচনে কোন 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 দল অংশগ্রহণ করে? আচ্ছা এটা একটু বড়, এটা না বলি, পরেরটা বলি। হ্যাঁ পরেরটা বলি, 1970 সালের নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত ছিল? 5,64,00,000। 5,64,00,000। 5,64,00,000। হ্যাঁ ঠিক আছে, উক্ত নির্বাচনে পূর্ব পাকিস্তানে ভোটার সংখ্যা কত ছিল? 3,22,00,000। হ্যাঁ মনে থাকবে তো, তাহলে মোট ভোটার সংখ্যা ছিল 5,64,00,000, আর পূর্ব পাকিস্তানে ভোটার সংখ্যা কত ছিল? 3,22,00,000। 3,22,00,000। 1970 সালের নির্বাচনে মোট 300টি আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য কতটি আসন নির্ধারিত ছিল? 162টি। 162টি। হ্যাঁ 162টি। এখানে এখানে জাতীয় পরিষদের, হ্যাঁ এখানে জাতীয় পরিষদের কথাটা লিখে নিও, লিখে দিব আমি। 1970 সালের নির্বাচনে এখানে আচ্ছা এখানে দেখো 1970 সালের নির্বাচনে মোট 300টি আসনের মধ্যে, তো এখানে লিখবা জাতীয় পরিষদের 300টি আসনের মধ্যে, কথা বুঝছো? কেন 10 টা আমার আছে,
আচ্ছা, 300টি আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য মোট কতটি আসন নির্ধারিত ছিল? 162টি। হ্যাঁ, 162টি। এখানে জাতীয় পরিষদ লিখে নিও, 300টি আসন লিখছি না, ওখানে মোট নির্বাচনে জাতীয় পরিষদের কথাটা লিখে নিও। আমার সময় সংক্ষিপ্ত, বেশি সময় নাই, আবার ক্লাস আছে আরেকটা। আচ্ছা, উক্ত নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? 160টি। হ্যাঁ, 160টি। 1970 সালের নির্বাচনের প্রাদেশিক পরিষদে সংরক্ষিত মহিলা আসন কয়টি ছিল? ম্যাম 10টি। 10টি না, এই তো, এটা ভুল করেছো, মহিলাদের জন্য ছিল 7টি। ও না না, এটা ঠিক আছে, ঠিক আছে, না না ভুল করো না, ঠিকই আছে, মহিলাদের জন্য ছিল ওই প্রাদেশিক পরিষদের ছিল হলো মহিলাদের জন্য 10টি, আর জাতীয় পরিষদে এখানে ছিল মহিলাদের জন্য 7টি, এখানে ছিল 7টি, আর এখানে ছিল প্রাদেশিক পরিষদে এখানে ছিল 10টি, জাতীয় একটা মানে দুইটা মিলে, দুই অঞ্চল মিলে, আর প্রাদেশিক মানে শুধু আমাদের অঞ্চল, আমাদের অঞ্চলের জন্য তো ছিল 10টি আর এখানে ছিল 7টি। ঠিক আছে, সরি আমি আমি কনফিউজ হয়ে গেছিলাম। এবার দেখো, আওয়ামী লীগ কয়টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে? 298টি। আচ্ছা, 1970 সালের নির্বাচনকে আওয়ামী লীগ কিসের পক্ষে গণরায় হিসেবে আখ্যায়িত করে? এখানে 6 দফার পক্ষে হবে। ঠিক আছে, উক্ত নির্বাচন পরবর্তীতে কোন দল সরকার গঠন করে? কোন রাজনৈতিক দল? আওয়ামী লীগ। আওয়ামী লীগ, হ্যাঁ। আচ্ছা, সবাই ভালো থেকো, হ্যাঁ, আর 2 মিনিট আছে, তো আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি আমার, এরপরেই তোমাদের মানে তোমাদের ক্লাসে আর্টসের মেয়েদের সাথে ক্লাস আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ি কাজগুলো করো, মঙ্গলবারে জমা দিও, আর আগামী রবিবার তোমাদের সাথে অনলাইনে ক্লাসটা আমার হবে না, আমি পরবর্তীতে তোমাদের সাথে আলাপ করে নিয়ে নিব, হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। সবাই শুনতে পেরেছো মেয়েরা? জি মিস। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থেকো।